남다고 বানবাসী বন্যা দুর্গত আমাদের অসহায় দুর্দশাগ্রস্ত এই অঞ্চলের এই ওয়ার্ডের সম্মানিত মা বোন এবং ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কষ্টের মধ্যে আছেন আমরা আপনাদের এই কষ্টের সাথে সহমর্মিতা সমবেদনা জানানোর জন্য ঢাকা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো কিছু সামর্থ্য নিয়ে কিছু আয়োজন নিয়ে কিছু খাদ্যের প্যাকেট নিয়ে আমরা আপনাদের কাছে এসে হাজির হয়েছি আমরা মূলত এই উদ্যোগটুকুর মধ্য দিয়ে যে কষ্টের মধ্যে আমরা আছি এই কষ্ট থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই কারণ দুনিয়ার এই সমস্ত বালা মুসিবত থেকে আমরা যত চেষ্টাই করি না কেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলেই কেবলমাত্র আমরা এখান থেকে মুক্তি পাব অন্যথায় মানুষ তার চেষ্টার মাধ্যমে এ থেকে মুক্তি পাবে না সম্মানিত ভাই বোনেরা আমাদের এখানে জামাত ইসলামী সিলেট মহানগরী সংগ্রামে আমির ফকরুল ইসলাম ভাই আছেন মহানগরী সেক্রেটারি সহর্ণ নেতৃবৃন্দ আছেন আমাদের এই ওয়ার্ডের সম্মানিত আমাদের দিদি কাউন্সিলর দিবারানী দিদি তিনি আছেন তিনি বক্তব্য রেখেছেন আমরা আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আসলে এই কষ্টটুকু না দিতে পারলে ভালো হতো আমরা যদি পারতাম যে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমরা পৌঁছতে পারতাম দিয়ে আসতে পারতাম তাহলে আমাদের ভালো হতো কিন্তু আপনারা খেয়াল করেছেন যে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে প্রত্যেকের কাছে আমাদের পৌঁছার মতো এখনকার পরিবেশও আমাদের এলাও করছে না সেই জন্য আপনারা যে কষ্ট করছেন এই কষ্টের জন্য আমাদেরকে আপনারা ক্ষমা করবেন আর আগামী দিনে আমরা চেষ্টা করব এই সমস্ত অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহ সাহায্য চাওয়া আর যারা এই নগরের দায়িত্বে আছেন এই যে পানি ওঠার পরে জলাবদ্ধতা আটকে আছে এটা যদি সরকার আগে থেকে প্রস্তুতি নিত তাহলে এই পানি ওঠার পর নেমে যাওয়ার ব্যবস্থা যদি করা থাকতো তাহলে এই পানির মধ্যে আমাদেরকে আটকে থাকতে হতো না আজকে আমরা প্রথমে অনুরোধ করতে চাই সরকার এদেশের মানুষের সামগ্রিক ভালোমন্দ ব্যবস্থা করার দায়িত্ব তাদের উপরে আমরা ভোটের মাধ্যমে আসলে অর্পণ করার কথা প্রকৃতপক্ষে ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই এই সরকার বন্ধ করে দিয়েছে যার কারণে সামগ্রিকভাবে আমাদের শান্তি এবং নিরাপত্তার জায়গাটা বিঘ্নিত হয়ে আছে আমরা আশা করব যে আগামী দিনে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হবে যারা আমাদের মতের প্রতিফলন হবে এবং আমাদের সুখ দুঃখের অংশীদার হবে বাংলাদেশ জামাত ইসলামীর এই কার্যক্রমটুকু আজকের নতুন কোনো কাজ নয় বরং বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই সরকার বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফাঁসির দণ্ড দিয়ে তাকে হত্যা করেছে তিনি থাকলে আমরা মনে করি এই কার্যক্রমগুলো আরো ব্যাপকভাবে আমরা করতে পারতাম আজকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ওনাকে জেলখানে আটকে রাখা হয়েছে আমরা মনে করি তিনি বাইরে থাকলে এটিএম আজারুল ইসলাম সাহেব বাইরে থাকলে আমাদের এই কার্যক্রমগুলো আরো ব্যাপকভাবে পরিচালিত হতো আল্লাহর রহমতে আমরা আশা করি আমাদের এই নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে আমাদের আলেম ওলামা জামাতের নেতৃবৃন্দকে এখন অধ্যাপক বিএ পরম গোলাম পরোয়ার আমাদের মাওলানা রফিকুল ইসলাম খান ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দকে তারা জেলে আটকে রেখেছে আমরা মনে করি এরকম একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে জামাতের নেতৃবৃন্দ সহ আলেম ওলামা যাদেরকে আটকে রেখেছেন এদেশের মুসলিমরা মনে করে এদেশের মানুষ মনে করে এই আলেম ওলামাদের সাথে অসৌজন্যমূলক তাদের প্রতি নিবর্তনমূলক এই আচরণের কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব এসেছে আমরা মনে করি গজব থেকে মুক্তির জন্য অতি সত্তর সরকার আলেম ওলামা সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে মুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হোক এবং আমাদের যে নিবর্তনমূলক তারা এই
কার্যক্রমগুলো পরিচালনা করছে এগুলো তারা বন্ধ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা বেশ কিছু প্যাকেট আলহামদুলিল্লাহ কয়েক হাজার প্যাকেট আমরা আমাদের সিলেট মহানগরীর ভাইদের কাছে আমরা পৌঁছাচ্ছি আলহামদুলিল্লাহ কিছু প্যাকেট এসে পৌঁছেছে আরো দুই এক ট্রাক এসে পৌঁছতেছে পর্যায়ক্রমে ফখরুল ইসলাম ভাই বলেছেন আলহামদুলিল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থেকে আপনাদের এই দুঃখ কষ্ট লাগবের জন্য আপনাদের প্রত্যেকটা কষ্টকে উপলব্ধি করার জন্য আপনাদের সাথে থেকে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে যখন দেখি আমাদের একজন দুগ্ধপোষ্য শিশু সামান্য একটু খাবারের জন্য হাত বাড়িয়ে কাঁদে যখন আমাদের মায়েরা আমাদের বোনেরা সামান্য একটু খাবারের জন্য হাত বাড়ায় একটু পানির জন্য তারা হাত বাড়ায় আমরা মনে করি সরকারের এই সময় অনেক কিছু করার কথা ছিল সরকার করছে না আমাদের আপত্তি নেই আমরা আমাদের সবটুকু সামর্থ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের একটা প্রতিনিধিত্বশীল সরকার এই সরকার থেকে তারা যখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের প্রতিনিধিত্বশীল একটা রাজনৈতিক সংগঠন হিসাবে আপনাদের সাথে থেকে আমরা আগামী দিনে আমাদের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন আমরা এর মাধ্যমে সফল হতে চাই এই সফলতার জন্য দুটো জিনিস দরকার এক আপনাদের দোয়া দরকার আল্লাহ তাআলার দয়া দরকার আমরা আপনাদের দোয়া চাই আল্লাহ তাআলার দয়া চাই এই দোয়া এবং দয়ার মাধ্যমে আমরা মনে করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সিলেট সহ আজকে যে বন্যায় কবলিত হয়েছে এই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ করবে ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আর কষ্ট বাড়াতে চাই না এখন আপনাদের সামনে সামান্য উপহারটুকু বিতরণ করা হবে।